কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে জর্জ মুরের লেখা একটি অনুবাদ উপন্যাস ওয়াইল্ড গুলস। আজ পাঠ করছি দ্বিতীয় পর্ব। বাবা হয়তো অবাক হয়ে ভাবছে আমাদের কি হলো। আমারও মনে হয়, নেট বলল, নিজের ভীরুতায় যেন মজাই পেল সে। আমার মনে হয় তোমার নিজের মুখেই তোমার বাবাকে বলা ভালো, মানে আমার চেয়ে আরও ভালো করে তুমি বুঝিয়ে বলতে পারবে। আর তুমি কি করবে? ইলিন হঠাৎ ওর দিকে ঘুরে ডাগর দুটি চোখে তাকিয়ে বলল, তুমি কি এখানে আমার জন্য অপেক্ষা করবে? না, আমি বাড়ি ফিরে যাব, আর তুমি আমাকে ডেকে আনবে গিয়ে। বলতে ভুলো না তোমার বাবাকে যে বড় ট্রাউট মাছটা আমিই ধরেছি, সুতরাং নিমন্ত্রণ আমার প্রাপ্য। নেডের এই দায়িত্ব এড়িয়ে যাওয়া বুঝেও রাগ করতে পারল না ইলিন। নেড নিশ্চিন্ত মনে গুনগুন করে সুম্যানের লোটাস ফ্লাওয়ার দ্য মুনলাইটের সুর ভাজতে ভাজতে বাড়ির দিকে এগিয়ে গেল। তারপর হঠাৎ ধ্রুপদী সঙ্গীতের জগৎ ছেড়ে হালকা গানের কলি, সিগমুন্ড আর সিগ লিন্ডের মে টাইম এবং মিরাইল সুরে গাইতে লাগল যতক্ষণ না ওর বাড়ির কাছে পৌঁছল। মিসেস গ্রাটন, মালিক গিন্নি, দূর থেকেই নেডের শীষ শুনতে পেলেন। গানের সুরে শীষ দিচ্ছে ছেলেটা, চেনা গান, সুরটা নিখুঁত, ছেলেটা বেশ প্রাণ চাঞ্চল্যে ভরপুর, মনে মনেই ভাবলেন উনি। দরজা খুলে দাঁড়াতেই নেড এলো। মিসেস গ্রাটন, এক কাপ চা হবে? নেড অনুভব করল ওই বুকের মধ্যে অনেক কথা জমা হয়ে আছে, কারো সঙ্গে কথা বলে একটু হালকা হতে হবে। আমার ঘরে আনতে হবে না আপনাকে কষ্ট করে, যদি বলেন তো আমি রান্নাঘরে যেতে পারি। মিসেস গ্রাটানের রান্নাঘরটি ভারী সুন্দর, তাকের উপর সারি সারি সুন্দর করে সাজানো জিনিসপত্র, পুরনো আমলের বড় ঘড়ি একটা এক পাশে। নেট টেবিলের উপর ভালো করে বসে স্টোভের শোষো আওয়াজ শুনতে পেল। মিসেস গ্রাটান চা দিতেই পা দুলিয়ে দুলিয়ে খেতে লাগলো নেট। মিসেস গ্রাটান, আপনাকে একটা নতুন খবর দিচ্ছি, মিস ক্রোনিনকে আমি বিয়ে করব ঠিক করেছি। বাছা, উনি জবাবে বললেন, এতে একটু আশ্চর্য হইনি আমি। যদিও ওর হাত থেকে টিপটটা প্রায় পড়ে যাচ্ছিল, প্রথমে যেদিন তুমি এখানে এলে তখন থেকেই আমি ভাবছি তোমার জীবনে একটা কিছু ঘটবেই এখানে। বলেই কিন্তু মনে মনে অনুতাপ করল নেট, এত শিগগিরই মালিক গিন্নিকে না বললেও হতো। তাই সংশোধন করে সে বলল যে মিস ক্রোনিন ওর বাবার অনুমতি চাইবে, স্বভাবতই অনুমতি না দিলে বিয়েটা হবে না। কিন্তু মিস্টার ক্রোনিন নিশ্চয়ই মত দেবেন, মিস ইলিনের ইচ্ছায় ওর বাবা বাধা দেবেন না, আর ওর সঙ্গে বিয়ে হলে তোমারও ভাগ্য খুলে যাবে। আমি সেসব কথা ভাবছি না, নেট বলল, আমি ওর লাল বর্ণ মাথার কেশের কথা ভাবছি। হেই, আমি যখন বলেছিলাম যে এদেশের সবচেয়ে সুন্দরী মেয়ে ও, তখন তো বিশ্বাস হয়নি, এইবার তুমি নিজেই বুঝতে পারবে। নেডের চা খাওয়া শেষ হয়নি, সে সময় দরজায় টকটক আওয়াজ হল। আরে মিস ইলিন যে, এসো এসো, মিসেস গ্রাটান স্বাগত জানালেন। তার ভাবভঙ্গি দেখে সহজেই ইলিন বুঝতে পারল যে নেড ওকে সব কথা বলে দিয়েছে। মিসেস গ্রাটান, আমি খুশি হয়েছি যে খবরটা আপনি প্রথমে জানলেন। আমি একটু আগে বাবাকে বললাম সব, উনি অনুমতি দিয়েছেন, মিস্টার কার্মেডির সঙ্গে আমার বিয়ে হচ্ছে। মিসেস গ্রাটান কে কার নেই বলে মনে মনে আফসোস করলেন, কিন্তু মাখন দেওয়া টোস্ট আর চা খেতে দিলেন ইলিনকে। তারপর দুজনে ছেলেবেলার কথা বলতে লাগলেন। ইলিন বলল মিসেস গ্রাটানের ছেলে জেমসের সঙ্গে ওর খেলার কথা, কাগজের নৌকো বানিয়ে নদীতে ভাসানোর কথা, এ সবের কিছুই জানে না নেড। তাই একটু অস্বস্তি বোধ করে ও জানালার ধারে গিয়ে দাঁড়াল। মাঝে মাঝেই ওদের দুজনের বিয়ের কথা ওর কানে আসতে লাগল। এরই মধ্যে একসময় ইলিন বলল, বাবা তোমাকে ডিনারে ডেকেছেন। মিসেস গ্রাটান, নেট ফিরে বলল, আজ বিকেলে তিনটে ট্রাউট মাছ ধরেছি আমরা। ইলিন অবাক হচ্ছিল ভেবে যে নেট কেন এত বিশদভাবে মিসেস গ্রাটানকে এসব বলছে। রাস্তায় এসে হাঁটতে হাঁটতে ইলিন বলল,
আয়ারল্যান্ডকে ভালোবেসেই আমাদের ভালোবাসা শুরু, কাজেই বিয়ের পরেই আমরা আয়ারল্যান্ড ভ্রমণে বেরুব। বিভিন্ন সুন্দর জায়গা দেখতে দেখতেই আমাদের ভালোবাসা আরও গভীরতর হবে। নতুন স্থান, নতুন দৃশ্য দেখার আগ্রহে অধীর হয়ে উঠছিল ইলিন। বিয়ের পরেই তাই ঘুরতে বেরিয়ে পড়ল ওরা। প্রথমেই ওরা গেল টারাতে। প্রেমিকা গ্রানিয়ার সমাধি দেখল, ডান অ্যাঙ্গাসের ধ্বংসাবশেষ দেখল, আর আইরিশ স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কর্ম্যাক গির্জাও দেখল। ইংরেজদের আসার আগে পর্যন্ত বেশ ভালোই চলছিল। নেট বলল, এই কর্ম্যাক গির্জাই আমাদের শেষ শ্রেষ্ঠ কীর্তি, তারপর আর এদেশ কিছুই করতে পারেনি। আবার একসময় সে বলল যে আইরিশরা শিল্পকলা এবং সাহিত্যে যে পিছিয়ে পড়েছে তার কারণ কোনো সময়ই তারা এই পায়ের নিচের বাস্তব পৃথিবীকে আমল না দিয়ে কেবলই পরলোকের কথা, অন্য পৃথিবীর কথা বলেছে। নেট, আমি আশা করছি, ইলিন বলল, তুমি শিগগিরই নেতৃস্থানীয় একজন হয়ে বসবে। নেট ইলিনের একটা হাত নিজের হাতের মধ্যে নিল। হাত ধরাধরি করে ওরা ঘুরে বেড়াতে লাগল সেই ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য চিহ্নের পাশে পাশে, আর স্থির করল দুজনেই যে ওদের হানিমুন শেষ হয়ে গেলে ওরা ডাবলিন পর্বতের পাদদেশে একটা সুন্দর বাড়ি তৈরি করে তাতে বসবাস করবে। ইলিনের বাবা ওকে মাসে মাসে কিছু অর্থ দিতে চেয়েছিল, কিন্তু ইলিন একসঙ্গে কয়েক হাজার অর্থ নিয়ে বিদেশে লগ্নি করল, কারণ ও চাইছিল যে নেট যেন নিছক অর্থ চিন্তা থেকে মুক্ত হয়ে আয়ারল্যান্ডের সর্বাঙ্গীন কৌশলে আত্মনিয়োগ করতে পারে। একদিন রাতে ইলিন একজন ভোটাভুটি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিকে খেতে নিমন্ত্রণ করল। আজ রাতেই লোকটাকে না ডাকলেও পারতে, নেট বলল, আমি কোথায় ভাবলাম আজ রাতটা তোমার সঙ্গে একান্তে কাটাব। ইলিনের দুচোখে সুখ ঝলকে উঠল। ও বলল, অনেক রাত আমাদের সামনে পড়ে আছে, শেষে তুমি ক্লান্ত না হয়ে পড়ো তাই আমার ভাবনা। নেট হাসল, বলল যে ওর চেয়ে আকাঙ্ক্ষিত সঙ্গীর কথা সে ভাবতেও পারে না, কেননা প্রসঙ্গত সে বলল যে গত কয়েক বছর ওর নানান অস্থিরতার মধ্য দিয়ে কেটেছে, বিশেষ করে কিউবাতে যুদ্ধের সময় পাহাড়ের ওপরে শত্রুর মুখোমুখি হওয়ার পর থেকে ও হাঁপিয়ে উঠেছিল। সেটা ছিল একরকমের অ্যাডভেঞ্চার, এখন তার স্ত্রী তার কাছে এক নতুন অ্যাডভেঞ্চার। টেবিলের ওপর ফুলদানিতে বাহারি ফুল, কাগজ কলম এক পাশে, ডিনার টেবিলের রূপর মতো চকচকে বাসনপত্র, চাকর ঠাকুররা তৎপর এবং অভিজ্ঞ, সব মিলিয়ে জীবনটা তার এখন অন্যরকম, শান্ত, স্থির, নিশ্চিত। সম্প্রতি সে পশ্চিমে নির্বাচনের কিছু কাজ করে এক সপ্তাহ পরে ক্লান্ত হয়ে ফিরেছে। ডাবলিন থেকে ট্রেনের যাত্রাটা তার দারুণ উত্তেজক মনে হয়েছে। একের পর এক বিচিত্র স্টেশন, তারপর প্ল্যাটফর্মে স্ত্রীর অপেক্ষা এবং মিলন, এবং একসঙ্গে হাত ধরাধরি করে হেঁটে হেঁটে ঘরে ফেরা সেই উজ্জ্বল সন্ধ্যায়। তার বক্তৃতা বিভিন্ন জায়গায় কীভাবে স্বতঃস্ফূর্ত হয়ে জনতা গ্রহণ করেছে এইসব স্ত্রীর কাছে উৎসাহী স্বরে বলা। আহ, এইরকমই তো সে সারা জীবন কামনা করে এসেছে। রাতে খাবার পর প্রতিদিন ওরা বাগানে বেড়ায়। খাওয়ার পর নেট পিয়ানো বাজাতে বসে। গান বাজনা সে ভালোবাসে যেমন, ইলিন ভালোবাসে ওর বাগানটাকে। একমনে ইলিন বাজনা শুনছে দেখে আরও তন্ময় হয়ে নেট বাজাতে থাকে, কিন্তু একসময় ইলিন উঠে বাগানে চলে যায়। বাজনা শেষ হতে স্ত্রীকে না দেখে নেটও বাগানে চলে আসে। এবারে তুষারপাত শেষের দিকে তেমন হয়নি বলে ফুলগাছে কত পোকা হয়েছে দেখেছো, ইলিন বলল দেখতে দেখতে, কুড়িগুলো সব খেয়ে ফেলেছে। কেমন উজ্জ্বল জ্যোৎস না দেখেছো, চাঁদের আলোয় সব খুঁজে খুঁজে ফেলে দাও না। ইলিন হাঁটতে হাঁটতে একটা শামুক তুলে নেটের দিকে ছুঁড়ে দিল। অজান্তে পায়ের নিচে পড়লে রক্তারক্তি হবে, ফুলগুলোকে বাঁচাতে হবে পোকার অত্যাচার থেকে, ইলিন নেটকে বলছিল। নেটও মাথা নেড়ে সায় দিল, কিন্তু তখন তার ফুলের চেয়েও দূরের পাহাড়ের উপর চন্দ্র, কিরণের মায়াভরা রূপ দেখতে অনেক ভালো লাগছিল। ফুলের নাম সে মনে রাখতে পারে না, যদিও ইলিন অনেকবার তাকে বলেছে। তার চেয়ে বরং দূরের ক্যান্টারবেরি গির্জার ঘণ্টা ধ্বনি শুনতে ওর অনেক ভালো লাগে। হয়তো নাম মাহাত্ম্য, কেননা মাঝে মাঝে ও ভুল করে, যেমন ইলিন বাজনার একটা সারগামকে অন্য সারগাম বলে ভুল করে, যদিও মন দিয়ে শোনে।
আর এক মাসের মধ্যে পপিগুলো ফুটবে জানো? ইলিন বলল, আর আমার এই প্রিয় গোলাপগুলো হলদে রঙের, কী সুন্দর দেখেছ এগুলো। ও মাপ, তোমার দৃষ্টি তো বাগানের দিকেই নেই। ওরা আপেল গাছটার দিকে এগিয়ে গেল। ইলিন বলেছিল যে এত বড় আপেল গাছ ও জীবনেও দেখেনি। ডালপালাগুলো ঘন এবং বিস্তৃত, সোজা উঠে গিয়ে চারদিকে ছড়িয়ে গেছে ছাদের মতো। পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ঝিলিমিলে মায়াময় করে তুলেছে আজকের এই রাত। ওরা এগিয়ে গেল বাগানের সীমানায়, নদীর পাড় যেখানে ঢালু হয়ে নিচের দিকে মিলিয়ে গেছে। দূরে পর্বতশ্রেণী চলে গেছে আকাশের গায়ে হেলান দিয়ে দিগন্তের পাড়ে। জ্যোৎস্না এখানে আরও মনোহর, স্বর্গীয়। ওরা দুজন সেখানে দাঁড়িয়ে চন্দ্রকিরণের বিস্তৃত সমুদ্র যেন দুচোখ ভরে দেখতে লাগল। চারদিক নিথর, নিস্তব্ধ, গাছের পাতাও নড়ছে না। ইলিনের একটা হাত ধরল নেট, একটা পাথরের উপর বসল, তারপর পাশাপাশি দুজনে। নেট ভাবছিল এমন দিন যে কখনো তার জীবনে আসবে সে তা কল্পনাও করেনি। নারী সঙ্গ সে আগেও করেছে, কিন্তু তারা ছিল লাস্যময়ী। তাই আকাঙ্ক্ষা ছিল তার ব্যক্তিত্ব সম্পন্না, গম্ভীর, বুদ্ধিমতী কোনো নারীকে কাছে পাবার। ইলিনের মধ্যে তেমনটি সে খুঁজে পেয়েছে। দুজনে বসে বসে কথা বলছিল। নেট বলল যে এদেশে সে নতুন, তাই এদেশ সম্পর্কে তার ধারণায় কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, তাই সে ইলিনের কাছ থেকে সেসব কিছু শুনতে চায়। তোমার আর আমার চিন্তাধারায় কোনো গরমিল থাকবে না, তুমি কি বলো? নেট জিজ্ঞেস করল। তারপর ঘরে ফিরে কাগজ আর কলম ইলিনের দিকে এগিয়ে বলল তার আগামী দিনের বক্তৃতা লিখতে। ইলিনের হাতের লেখাও তার সঙ্গে থাকলে সে মনে জোর পায়। যদি এমন হয় কোনো দিন যে ইলিন ওর কাছ থেকে সরে যায়, তাহলে সেদিনই ওর জীবনটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। নেট বলে যে ওর সেদিনকার কথা তার মনে আছে, যেদিন ইলিন বলেছিল যে সে সাফল্য লাভ করবেই। সে অনুভব করতে পারে এখন যে সাফল্য তার দোরগোড়ায় অপেক্ষা করছে। সে বুঝতে পারছে যে সকলের মধ্যমণি হিসেবে তার পরিচিতি বাড়ছে। প্রত্যেকেই মনোযোগ দিয়ে তার কথা শুনছে, মতামত চাইছে তার বিভিন্ন বিষয়ে, প্রত্যেকেই তার মুখের দিকে তাকিয়ে আছে নেতৃত্বের জন্যে। ইলিন খুশি হল নেট ওর কাছে মন খুলে কথা বলছে বলে। নেট বলে চলে যে বিরোধিতার কোনোরকম আভাস সে এখনও পায়নি। একদিন তো আয়ারল্যান্ড সত্যিই মুক্তিযুদ্ধে নামবে, এবং সে যুদ্ধ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইলিনের সঙ্গে একটা বিষয়ে সে একমত যে ওই বড় যুদ্ধের আগে ছোটোখাটো অনেক যুদ্ধে জয়লাভ করতে হবে, সেজন্যে একজন রাজনীতিবিদকে রোজই কিছু না কিছু কাজ করে এগিয়ে যেতে হয়। এতে ভুল হলে চলবে না, কোনোরকম গাফিলতিও না। কাজেই সে আমেরিকায় যেতে রাজি হল। বক্তৃতা দিয়ে বুঝিয়ে বলতে হবে, টাকা পয়সাও সংগ্রহ করতে হবে। সে আইরিশ আমেরিকান বলেই একমাত্র তার পক্ষেই সম্ভব টাকা সংগ্রহ করা। সে আমেরিকার পক্ষে যুদ্ধ করেছে, আর সাংবাদিক তো সে ছিলই। এই সমস্ত কথাই সে জনতার সামনেও বলে, তারা শোনে চুপ করে। ইলিনের সমস্ত রকম প্রচেষ্টা সত্ত্বেও তাদের মনে কিন্তু নেটকে ঘিরে সন্দেহের দানা বেঁধে ওঠে। পাত্রীরাও ওকে সন্দেহের চোখে দেখতে শুরু করে, যদিও যথাযথ কারণ ওরা খুঁজে বার করতে পারে না। হতাশা বোধ করে নেট, কিন্তু ইলিনের উৎসাহে ভাটা পড়ে না। আয়ারল্যান্ডের রাজনীতির ধরন ধারণ ওর জানা, ও বুঝতে পারে নেডের সামনে সুযোগ উপস্থিত। আমেরিকাতে যদি তুমি সফল হও, তাহলে আয়ারল্যান্ডের পয়লা নম্বর মানুষ হিসেবে তুমি ফিরে আসবে, ইলিন বলে। যদি তাই হয়, নেট বলে, আমি এদেশ ছেড়ে যাচ্ছি বলে তোমার দুঃখিত হওয়াটা স্বাভাবিক। মানুষ একই সঙ্গে সুখ এবং দুঃখ অনুভব করতে পারে না, আমিও না। নিঃসঙ্গবোধ করবে তো? সে তো বটেই, কিন্তু নেট, আগামী দুটো মাস তো আমারও খুব ভালোভাবে কাটবে না। ও, তুমি আমাদের সন্তানের কথা বলছো? সত্যি কয়েকটা মাস তোমার এরপর কষ্টেই কাটবে, এই সময়টাতেই তোমার কাছে কাছে থাকা উচিত ছিল। আপেল বাগানে ওরা হাঁটতে হাঁটতে কথা বলছিল। ইলিন অনেকক্ষণ নেডের কথার কোনো জবাব দিল না। আমি চাই যে তুমি আমেরিকায় চলে যাও, এখানে বসে বসে আমার শরীরটা বেঢপ হয়ে যাবে, তাই তুমি দেখবে তা হবে না। এই আপেল গাছের নিচে আমাদের অনেক সোনালী মুহূর্ত কেটেছে, ভুলে যাওনি আশা করি, নেট বলল।
ভুলিনি, এই আপেল গাছটা আমার সবচেয়ে প্রিয়, ইলিন বলে। দেখো, আর বছর ছয়েকের মধ্যে আরও একজন তোমার এই প্রিয় গাছটা আরও এত বেশি করে ভালোবাসবে যা আমরাও বাসিনি। আমি যে দেখতে পাচ্ছি সেই ছোট্ট দুষ্টুটা আপেল কুড়োবার জন্যে এই গাছের নিচে ছুটোছুটি করছে। কিন্তু নেট, আমাদের তো মেয়েও হতে পারে, ইলিন তারপর বলল যে ও টেলিগ্রাম করবে। নেট মাথা নেড়ে সম্মতি জানিয়ে আপেল গাছের ডালে একটা ঝাঁকুনি দিল। আপেল পড়তে লাগলো টুপটাপ, যেন পৃথিবীতে একটা নতুন জীবনের আবির্ভাব হচ্ছে সেই বার্তা জানিয়ে। তখন আধার নেমেছে বাগান ঘিরে। সৃষ্টির আদিকাল থেকেই মানুষ আপেল সংগ্রহ করছে আর তাদের স্বসত্তায় স্ত্রীদের সঙ্গে করে ঘরে ফিরে আসছে। নেড আপন মনেই কথাগুলো বলল। তারপর দূরের দিকে কুয়াশার আড়ালে হারিয়ে যাওয়া পাহাড় পর্বতের দিকে তাকিয়ে তার মনে হলো যেন তার গোটা আয়ারল্যান্ড গোলে গোলে অদৃশ্য হয়ে যাচ্ছে তার চোখের সামনে থেকে। বিদেশে এসেই খুশি হলো নেড, এও একটা নতুন জীবন। পরবর্তী তিনটে মাস তার কাটবে অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে। কত বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করা, আলোচনা করা, তাদের বিশ্বাস উৎপাদন করা, রেস্তোরাঁয় খাওয়া, কথা কথা, কেবল কথার পর কথা বলে দিনগুলো কাটতে লাগলো ওর বিদেশে। জীবনটাই যেন পাল্টে গেল তার। আবার যখন স্ত্রীর সঙ্গে তার দেখা হবে ফিরে গিয়ে, সেটাও হবে একটা পরিবর্তন। সেই আয়ারল্যান্ডের শান্ত জীবনযাত্রার সঙ্গে কি দুস্তর প্রভেদ! সেদিন রাতে একটা মিটিংয়ে যাবার জন্য সে তৈরি হচ্ছিল, এই সময় দরজায় করাঘাত হলো। একজন পিয়ন একটা টেলিগ্রাম দিল তাকে। খুলে দেখল, ছেলে হয়েছে। মনে তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার ছেলেই হবে, কিন্তু ছেলের মা কেমন আছে আর দুটো শিলিং খরচা করে সেটাকে জানানো যেত না, একটু ক্ষুণ্ণ বোধ করল সে মনে মনে। টেলিগ্রামটা টেবিলের উপর রেখে ইজি চেয়ারে গায়ে লিয়ে দিয়ে চোখ বুজে স্ত্রীর কথা ভাবতে লাগল। কেমন আছে জানিও, সেই অনুপম রূপ, ডিম্বাকৃতি মুখ, একরাশ রক্তিম সোনালি কেশ বালিশের উপর দিয়ে ছড়ানো, পাশেই শোয়ানো সেই দেবপম শিশু, সবই যেন মনশ্চক্ষে দেখতে দেখতে নিজেকে হারিয়ে ফেলল সে। হঠাৎ চোখ খুলে দেয়াল ঘড়িটার দিকে নজর পড়তেই চমকে উঠে দাঁড়ালো। মিটিংয়ে সময় হয়ে যাচ্ছে, এক্ষুনি রওনা হওয়া দরকার। বক্তৃতার কপিটা টেবিলের উপর পড়ে আছে, কিন্তু চেয়ার ছেড়ে উঠতেই যেন ইচ্ছে করছে না তার। বসে বসে ভাবতে এত ভালো লাগছে স্ত্রীর কথা, সুন্দর বাড়িটার কথা, আর সেই অদেখা শিশুটার কথা। কিন্তু এই সুখদ, সুন্দর, অলস আর অস্পষ্ট ভাবনার জগতে বিচরণ করতে করতে হঠাৎই একটা দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। সে যেন দেখতে পেল তার স্ত্রী শিশুটাকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছে। ভাবতেও কষ্ট হচ্ছিল, তার অতি প্রিয় দুটি অনুপম স্তন এবারে নষ্ট হয়ে যাবে। সে কল্পনা করছে ইলিনের দেহলতা যেন কোনো শিল্পীর হাতে খোদিত পাথরের মূর্তি, তেমনই দেহের প্রতিটি কোণ, প্রতিটি অঙ্গ সুপরিপুষ্ট ইলিনের। বলতে কি, মা হিসেবে কদাচিৎ কখনো ভেবেছে ইলিনকে সে, বরং পাথরে খোদাই মূর্তির মতো অনন্ত যৌবনার রূপেই কল্পনা করেছে ইলিনকে সে। আবার বাস্তব জগতে ফিরে এলো ওর চিন্তা। এক্ষুনি স্ত্রীর সঙ্গে একবার যোগাযোগ করা দরকার, বাচ্চাটাকে ও যেন স্তন্যদান না করে। কিন্তু টেলিগ্রামে তো একথা লেখা যাবে না, চিঠি লিখলে এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। মিটিংয়ে যেতে আর মিনিট কুড়ি বাকি, তাড়াতাড়ি একটা কাগজ নিয়ে চিঠি লিখতে বসে গেল সে। কিন্তু লিখতে গিয়ে মনের চিন্তাকে কথায় প্রকাশ করার কোনো যুক্তি খুঁজে পেল না। তবে কি লিখবে যে, ইলিন, তোমার সুন্দর নিডল দেহের পূজারী আমি, শিশুকে স্তন্যদান করতে গিয়ে তোমার অঙ্গ বিকৃতি ঘটুক তা আমি চাই না। কিন্তু লিখতে গিয়েই মনে হলো যে ইলিন ভয়ঙ্কর আঘাত পাবে, নিজের সন্তানের বিরুদ্ধে এমন কথা সে ভাবতেই বা পারল কিভাবে। এক্ষুনি মিটিংয়ে ডাক পড়বে, অথচ ইলিনকে কিছু উপদেশ দিতেই হবে। সে শুনেছে যে ছাগলের দুধে মায়ের দুধের কাজ হয়, কিন্তু জোগাড় করা মুশকিল। তোমার কোনো অসুবিধে হবে না, সে ভাবল, ডাবলিন পাহাড়ের নিচের এলাকা থেকে ছাগলের দুধ জোগাড় করতে পারবে। সপ্তাহে 10 বা 15 শিলিং খরচ করলেই চাষিদের কাছ থেকে সংগ্রহ করা যাবে। ইলিনের সৌন্দর্যের দাম এর চেয়ে অনেক বেশি। তার চিন্তা দ্রুত এগুতে লাগল, ঘড়ির কাঁটা দ্রুত এগুচ্ছে। তাড়াতাড়ি চিঠি খামে ভরে বাইরে এসে পোস্ট করে দিল সে, আর দিয়েই একটা বিবেক দংশনে কাতর হয়ে পড়ল।
মিটিং করতে করতেও কেবলই ভাবনাটা মাথায় পাক খেতে লাগলো যে ইলিন চিঠিটা পেয়ে কি ভাববে। ভয় হলো আঘাত পাবে ইলিন, কষ্ট পাবে, শিশুর দাবি ও অগ্রাহ্য করতে পারবে না, অন্যদিকে রূপমুগ্ধ স্বামীকেও তো ফেলে দিতে পারবে না। পরের কটা দিন খুবই অস্বস্তিতে কাটল নেডের। সপ্তম দিনে সে কল্পনার চোখে দেখতে পেল যে ইলিন চিঠিটা পড়ছে, এবং যেমনটি সে ভেবেছিল সত্যি ইলিন চিঠিটা পড়ে খুব কষ্ট পেল। শিশুটিকে ঘিরেই এখন ওর যত চিন্তা, বুকের সঙ্গে মিলিয়ে যখন স্তন্যপান করায়, একটা অজানা সুখের আবেশে ক্ষণে ক্ষণে ওর শরীরে শিহরণ জাগে, আবেশে চোখ বুজে আসে। নেডের চিঠি পড়ে ওর চোখে জল ভরে আসে। স্বামীর ইচ্ছার কথা নার্সকে ও বলে। নার্স শুনে দুঃখ প্রকাশ করে, বলে যে গায়েটিকে ধাই মেয়ে পাওয়া যেতে পারে, কিন্তু তাতে শিশুর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। অবশ্য ইলিন এখনও খুব দুর্বল, বাচ্চাটা কাঁদতে আরম্ভ করল এই সময়। ইলিন তাড়াতাড়ি ওর নিটল স্তনবৃন্ত শিশুর মুখে ধরিয়ে দিল। স্তন ভরা দুধ ওর, বাচ্চাটা নিশ্চিন্তে টানতে লাগল, আর ইলিনের চোখ বারবার জলে ভরে উঠতে লাগল। ডাক্তার এই সময় উপস্থিত, নার্স তাকে সব বলল। ডাক্তার কিন্তু নেডের বক্তব্য সমর্থন করলেন, বললেন ইলিনের স্বাস্থ্য সত্যি তত মজবুত নয়, তাছাড়া বেশ কদিন বুকের দুধ খাইয়েছে, এখন আর দরকার নেই। একজন চাষি রমণীকে ডাক্তার জানেন, তাকে বলেওছেন আসতে। ডাক্তারের কথা অমান্য করল না ইলিন, তবু ধর্মের দিক থেকে কোনো বাধা আছে কি না সেই বিষয়ে জানতে ও পাদ্রী ব্রেনানকে একবার ওর সঙ্গে দেখা করতে অনুরোধ জানিয়ে চিঠি লিখল। চিঠিটা পাঠিয়ে দিয়ে ও মনে মনে ভাবল, যত যুক্তিই থাক, ওর স্বামী নেডের পক্ষে এমন চিঠি লেখা উচিত হয়নি। সেদিন বিকেলেই পাদ্রী ব্রেনান এসে সব শুনলেন। নেডের চিঠিটা ইলিন অবশ্য দেখায়নি পাদ্রী মশাইকে। পাদ্রী মশাইয়ের কাছে এ সমস্যা একেবারে নতুন, তিনি বরং এ ব্যাপারে ডাক্তারের উপদেশ মতো চলা উচিত বলে মন্তব্য করলেন এবং চলে গেলেন। এই সময় ডাক্তার আবার সঙ্গে করে একটি মেয়ে নিয়ে ঘরে ঢুকলেন। ইলিন আশ্চর্য হয়ে দেখল যে ওর গর্ভজাত সন্তান সেই ধাইমার দুধভরা স্তনের বৃন্ত আগ্রহে মুখে নিয়ে চোখ বুজে চুষতে লাগল। পাত্রীমশাইয়ের কোনো আপত্তি নেই এটা বুঝতে পেরে স্বস্তি পেল ইলিন। দ্রুত সুস্থ হয়ে উঠল সে। স্বামীর মুগ্ধ দৃষ্টি আবার ওর দেহকে ঘিরে নাচতে থাকবে, এই চিন্তায় পুলকিত হয়ে উঠল ওর মন। নানা কারণে নেডের ফিরতে দেরি হতে লাগল, ইলিন সেটা সৌভাগ্য বলেই মেনে নিল, কেননা মাসখানেকের মধ্যেই ওর শরীর আবার সেই চিকন সুডল হয়ে উঠবে কুমারী কালের মতো বা বিবাহের পর সন্তান গর্ভে আসার পূর্ব সময়ের মতো। স্বামীর চোখে আবার সে অনাগ্রাতা কুমারীর মতো হয়ে উঠবে। রোজ বিকেলে সে পাহাড়ের দিকে অনেকখানি করে হাঁটতে লাগল, স্বাস্থ্য ভালো হতে লাগল, কমনীয়তা ফিরে আসতে লাগলো দেহের। তারপর একদিন নেডের চিঠি পেয়ে ও মনে মনে খুশি হয়ে উঠল যে স্বামী তাকে আগের মতোই এসে দেখবে। সেদিন বিকেলে বেড়াতে বেরোবার আগে পোশাক পাল্টাবার সময় আরশিতে নিজের আনগ্ন রূপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ইলিন। বিশেষ কিছু তফাত ও দেখতে পেল না আগের চেহারার সঙ্গে। স্তন দুটি হয়তো একটু নম্র, নত হয়েছে, কিন্তু এত সামান্য নম্রতা স্বামীর চোখ এড়িয়ে যাবে বলেই ওর দৃঢ় বিশ্বাস। আর নাভির নিচে কুক্ষিতে কয়েকটি কাটা দাগ, গর্ভধারণের চিহ্ন। আর কদিন তেল মালিশ করলেই মিলিয়ে যাবে। সাদা পোশাক পরে নিল ও, নেট সাদা পোশাক বেশ পছন্দ করে। নীল কোমরবন্ধ পরল, চীনে গোলাপের ছাপ আঁকা সাদা টুপি পরল। তারপর আরশিতে নিজেকে দেখল ঘুরিয়ে ফিরিয়ে, নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে গেল ও। টুপিটা সত্যি চমৎকার, নিজের মনেই বলে উঠল ইলিন। তারপর ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের শেষ মাথায় এসে অপেক্ষা করতে লাগল ট্রেনের প্রতীক্ষায়। দ্বিতীয় পর্বের সমাপ্তি এখানেই।